সৃষ্টি সৃষ্টি প্লাস সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাই। দর্শক বন্ধু, শুরুতেই একটা কথা প্রত্যেকের উদ্দেশ্যে বলবো। অনুষ্ঠান প্রত্যেকেই দেখেন এবং অনেকেই ভাবেন যে আমরা একটু যাব মহারাজের কাছে, কারণ ব্ল্যাক ম্যাজিক তো স্বপ্ন পূরণ করে। হ্যাঁ দর্শক বন্ধু, বাস্তব সত্যি কথা, ব্ল্যাক ম্যাজিক স্বপ্ন পূরণ করে। ব্ল্যাক ম্যাজিক শুধু একটাই কথা বলে, স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব ব্ল্যাক ম্যাজিকের, আর সেটা করেন ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট অশোক মহারাজ। কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট অশোক মহারাজের সান্নিধ্যে আসতে হলে বা ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় আসতে হলে মাথায় কিন্তু একটা কথা রেখে আসতে হবে, কাজে কিন্তু আপনাকে বসতে হবে। বারংবার কিন্তু মহারাজ একটাই কথা বলেন যে ব্ল্যাক ম্যাজিক জীবনে সফলতা দেয় তার জন্যে নিজেকেও কিছু করতে হয়, কারণ নিজে যদি সেই কাজ না করা যায় তাহলে সম্পূর্ণরূপে সফলতা পাওয়া যায় না। কেন পাওয়া যায় না, এরও তো একটা কারণ আছে, সেটাই আজকে একটু শুনে নি মহারাজের কাছ থেকে। তার কারণ, সামনের ফলহারিণীটাকে কাজে লাগাতেই হবে। অনেকেই ভাবছেন যে মহারাজের কাছে যাব, কিন্তু সবাই তো আসলে সব কাজও তো মহারাজ নিতে পারবেন না। কারা এলে 100% রেজাল্ট পাবেন তাদের বিষয়ে আজকে একটু মহারাজকে বলবো জানাতে, আর যারা এসে সফলতা পেয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন। তাই আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, সৃষ্টি সৃষ্টি প্লাসের তরফ থেকে মহারাজকে স্বাগত জানিয়ে আসবো মূল অনুষ্ঠানে। নমস্কার মহারাজ। জয় মা, জয় মা রুক্মিণী। ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় সকলকে স্বাগত। এখন কিছু কিছু সময় একটা কথা নিজের মনে নিজেকে বলি, হায় রে আমার অদৃষ্ট, ব্ল্যাক ম্যাজিক তুই কোথায় গেলি। শুনতে লাগছে অশোক মহারাজের মুখে, ব্ল্যাক ম্যাজিক তুই কোথায় গেলি। হ্যাঁ, হাতরে পাচ্ছি না, সবাই মনে হয় নিয়ে চলে গেছে আমার এই ব্ল্যাক ম্যাজিককে। কারণ এখন কম বেশি সবাইকেই দেখি ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট হয়ে গেছে। স্পেশালিস্ট হওয়া খুব ভালো, কিন্তু বিষয় হলো যে ব্ল্যাক ম্যাজিককে মিডিয়া জগতে এবং মানুষের মন থেকে ভয় দূর করতে বছরের পর বছর চেষ্টা করে নিজের এই জায়গাটাকে ব্ল্যাক ম্যাজিকে প্রতিষ্ঠিত করেছি। সেই ব্ল্যাক ম্যাজিককে নিয়ে যখন কেউ নিজের ইচ্ছে মতন ব্যবহার করে তখন এই কথাটাই বেরোয়, হায় রে আমার অদৃষ্ট, ব্ল্যাক ম্যাজিক তুই কোথায় গেলি। এখন ব্ল্যাক ম্যাজিকের একটা সামগ্রী জোগাড় করতে গিয়ে কয়েক হাজার টাকা বেরিয়ে যায়, সেখানে কয়েকশো টাকায় ব্ল্যাক ম্যাজিক দিয়ে মানুষ তন্ত্রক্রিয়ার সাফল্যটা দিয়ে দিচ্ছেন, তাও আবার ঢালাও করে লিখে। ভিজিটটাই হয়তো তার থেকে বেশি, কনসালটেন্সি ফিস তার থেকে বেশি হয়ে গেল, ক্রিয়ার খরচ তার থেকে কম হয়ে গেল। এরকমটা হচ্ছে আমাদের এখনকার দুনিয়ায় মানুষজনের কাছে ব্ল্যাক ম্যাজিক। তো বারবার বলবো, সস্তায় তিন পচা বস্তা, যখনই যাবে তখনই এই পচা বস্তাগুলোই পাবে। তার কারণ ব্ল্যাক ম্যাজিকের মধ্যে রয়েছে খণ্ডন ক্রিয়া, সংকল্প যজ্ঞ, চৌসার ক্রিয়া, সামগ্রিক যজ্ঞ, মহাযজ্ঞ, তারপর তুমি তোমার প্রয়োজনীয় কবচ যন্ত্র, যেটা তোমার জন্য প্রয়োজন সেটাকে দেওয়া হবে। সঙ্গে দেওয়া হয় হচ্ছে মন্ত্র এবং প্রয়োগ। তারপর ডামরির চালান, তো ডামরির যজ্ঞ রয়েছে, তার সঙ্গে রয়েছে বিশেষ যজ্ঞ, বিশেষ যজ্ঞের চালান, তার সঙ্গে রয়েছে হচ্ছে চিতাযজ্ঞ, শ্মশান যজ্ঞ, এবং তার সঙ্গে উতারা ক্রিয়া, এবং তার সঙ্গে দুর্ভাগ্যনাশ ক্রিয়া। এবং বর্তমান সময় আবার শুরু হয়েছে কিন্তু ব্ল্যাক ম্যাজিকে কুষ্মাণ্ড বলি প্রথা, অর্থাৎ তোমরা যেটা অমাবস্যার কৌশিকী অমাবস্যায় দেখতে যে কুষ্মাণ্ড সারা বছরে একবার করে আমি বলি দিতাম, এখন প্রত্যেকটি মানুষের ক্রিয়াতে সাফল্য দেবার জন্য, হ্যাঁ, সেই উড়ুর ওপরে কিন্তু বলিটা প্রদান করা হয়, সেই উড়ুর ওপরে সেই বলি প্রদান হয়, যে বলি দেখেছে অনেকে, অনেকে দেখে সেটাকে নকল করার চেষ্টা করেছে বাট করে উঠতে পারেনি। কারণ ব্ল্যাক ম্যাজিক এইভাবেই, তোমরা যেটা দেখছো এইভাবেই উড়ুর ওপরে বলি প্রদান হয় ভক্তদের সাফল্য দেওয়ার জন্য, ভক্তদের
যে মনের ইচ্ছে নিয়ে এসছে সেটাকে পূর্ণ করার জন্য প্রত্যেক ভক্তের জন্য এখন এই ক্রিয়া করা হচ্ছে। এটা হলো ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক মুখে বলে দিলাম আর আমি ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ার লোক হয়ে গেলাম, সেটা নয়। ব্ল্যাক ম্যাজিক মানে এতগুলো ক্রিয়াতে তোমায় বসতে হবে, এতগুলো ক্রিয়াতে নিজেকে উপস্থিত থেকে পূর্ণ মাত্রা কাজ সম্পাদিত করতে হবে, তবে গিয়ে ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক মানে সামগ্রিক যোগ্য, প্রত্যেকটি ক্রিয়া তার নিজস্ব একটি করে সামগ্রী থাকে, সেই সামগ্রীর প্রয়োগ, প্রত্যেক ক্রিয়ায় যে বিশেষ হবন হয় সে তার প্রয়োগ। যেরকম বর্তমান অবস্থায় যে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ হচ্ছে এই মানুষটার জন্য, এর ধনদা ক্রিয়ার প্রয়োগ হচ্ছে আজকে, কিন্তু এই মানুষটা ধনদা ক্রিয়ার প্রয়োগ করে অভিনয় জগতের নিজেকে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করছে। এই মানুষটাই যার জন্য ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা হচ্ছে ধনদার। এই মুহূর্তে তোমরা যে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ দেখছো সেটি হলো শত্রু স্তম্ভন ক্রিয়া। মা বোনেরা বাড়িতে দুটো শুকনো লঙ্কা তেলে দিলে, আগুনে দিলে হাঁচাহাঁচি আর কাশাকাশিতে দৌড়াও, আর এখানে অশোক মহারাজ মুঠ মুঠ করে শুকনো লঙ্কার প্রয়োগ করে ব্ল্যাক ম্যাজিকে। না কাশি না হাঁচি কোনো কিছু আসবে না, তার কারণ অতগুলো লোক তার সাক্ষী, আর এই যজ্ঞ আর এই শুকনো লঙ্কা তার সাক্ষী, এই শুকনো লঙ্কার আহুতি প্রদান হয়। আর এখানে দেখছো এই অশোক মহারাজের বাঁ দিকে দেখো একটি হলুদ রঙের বস্তা, ওই এক বস্তা শুকনো লঙ্কার কিন্তু আহুতি চলেছে, কিচ্ছু হয় না কোনো মানুষের। যদি ব্ল্যাক ম্যাজিকের সেই শক্তি থাকে তাহলে মানুষের কোনো ক্ষতি হবে না, এটাই হলো ব্ল্যাক ম্যাজিক। আর এই ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগেই তোমার জীবনে তোমার সমস্যার 100% সমাধান হবে। ভাই কম খরচ অর্থাৎ কম পয়সায় ব্ল্যাক ম্যাজিক হয় না, সস্তার তিন পচা বস্তা। এই বচা বস্তা যদি চাও তাহলে অশোক মহারাজের কাছে আসার দরকার নেই, আর যদি চাও সাফল্য আর মনের ইচ্ছে পূর্ণ তাহলে আসো, গ্যারান্টি সহ রেজাল্ট তোমাকে দেবই দেব। তাই লিখিত ভাবে থাকে আপ টু রেজাল্ট, যতক্ষণ না তুমি রেজাল্ট পাবে দায়িত্ব আমার তোমার রেজাল্ট 100% দেওয়ার। এবং আমার ওখানে ভাই লিখিত ওরকম নেই পয়সা ফেরত এসবের ব্যাপার নয়, আমার ওখানে যতক্ষণ না তুমি লিখিত জমা করবে যে তুমি পুরো কাজ পেয়েছো ততক্ষণ অবধি প্রত্যেকটা কাজে তোমাকে উপস্থিত করা হবে, প্রত্যেকটি ক্রিয়ায় তোমাকে ডেকে তোমার হাতে সম্পাদিত করা হবে, সুসম্পন্ন করা হবে তোমার এই সমস্যার সমাধানের থেকে বেরোবার জন্য এই প্রয়োগগুলোকে। রেজাল্ট বেরোয় না এ হয়নি, আর রেজাল্ট বেরোবে না এ হয় না। অটুট বিশ্বাস ভক্তি ধৈর্য শ্রদ্ধা নিয়ে যদি ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় আসা যায় তাহলে এই অশোক মহারাজ তোমায় গ্যারান্টি দিচ্ছে রেজাল্ট তুমি পাবেই পাবে। একটু দেখে নেবো। হ্যালো নমস্কার। নমস্কার, জয় মা, জয় মা। বলুন কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমার ছেলে বিদ্যার্থ মুখার্জি এবার উচ্চ মাধ্যমিক দিয়েছে। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ 16/10/2000। 16/10/2000? হ্যাঁ 16/10/2000। কটার সময় জন্ম? রাত্রি 8:18। রাত্রি 8:18। জন্মস্থান? কলকাতা। ছেলের জন্মবার হচ্ছে সোমবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দিন হিসেবে শনিবার, মাস হিসেবে অগ্রহায়ণ মাস খারাপ তোমার সন্তানের জন্য। বৃষ রাশি বৃষ লগ্নে রোহিণী নক্ষত্রে সন্তান জন্মগ্রহণ করেছে চতুর্থীর কৃষ্ণ পক্ষ তিথিতে, ওর গণ হচ্ছে নরগণ। এখানে আমরা যে ছকটি দেখতে পাচ্ছি অর্থাৎ গ্রহযোগ দেখতে পাচ্ছি, সেই গ্রহযোগের মধ্যে চন্দ্র শনির সঙ্গে বিষযোগের মধ্যে বসে আছে। এই বিষ যোগ থাকার দরুন কিন্তু ওর মানসিকভাবে একটা চিন্তা বা দুশ্চিন্তা বা মানসিক চাপ একটা সবসময় থেকে যাবে। এখানে চন্দ্র এবং বৃহস্পতি কেশরী তৈরি করার দরুন এটা একটা বেশি বেনিফিট পাওয়ার জায়গা, অর্থাৎ সন্তান তোমার খুব ভালো আমরা বলতে পারি। কিন্তু শনি এখানে থাকায় গজকেশরীটাকে নিজের জীবনে পূর্ণ মাত্রায় প্রভাব ফেলতে পারবে না বা সেটার থেকে সুবিধা নিতে পারবে না। ও যখন অন্যের কাছে যাবে অন্যের কিন্তু অনেক বেশি বেনিফিট হবে, সেই তুলনায় ওর কিন্তু বেনিফিট অতটা বেশি হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাল সর্পের মতন প্রভাব সৃষ্টি হয়েছে, আংশিক কাল সর্পযোগের
তৈরি হয়েছে, যার দরুন কি হচ্ছে আমরা বারংবার বলে এসেছি যে পরিশ্রমটা অনেক বেশি হয়ে যায় আর সাফল্যটা তার জীবনে আশা অনুরূপটা হয়ে ওঠে না। এখানে আমরা চতুর্থ স্থানে এদেরকে দেখতে পাচ্ছি, মঙ্গল বসে আছে, চতুর্থ স্থানের মঙ্গল এবং পঞ্চম স্থানে রবি বসে আছে, পাশাপাশি অগ্নিদগ্ধ যোগ সৃষ্টি করেছে, মাঙ্গলিক যোগ সৃষ্টি করেছে। তো এই কাল সর্পের অংশে, কাল সর্পের মধ্যে মাঙ্গলিক যোগ কিন্তু কি করে, শত্রুকে অনেক বাড়িয়ে দেয়, সাফল্য পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। আবার বলবো, মাথা গরম হওয়ার একটা প্রবণতা ওর মধ্যে তৈরি হয়ে যায়, আর কি করে উঁচু দিকে যাওয়ার ক্ষেত্রে যেন মনে হয় কেউ নিচ থেকে টেনে দিচ্ছে, উঁচু দিকে যাওয়ার ক্ষেত্রে অর্থাৎ নিজের জীবনকে সুন্দর জায়গায় নিয়ে যাওয়া সাফল্যের ক্ষেত্রে বারংবার তার বাধার সৃষ্টি হয়ে যায়। কি জানতে চাইছো মা বলো? মহারাজ আমাকে তখনই বলেছেন যে এই প্রশ্নটা আসবে, আমি এটাই বলেছি যে যেটা জিজ্ঞেস করবে হচ্ছে যে পরীক্ষায় রেজাল্টটা কি হবে। মা আমি অ্যাপ্রক্স একটা জায়গা বলছি, এখানে তো আর উচিত নয় এভাবে বলা। দেখো, ১৬-১৯ অর্থাৎ জানুয়ারি থেকে যে রকম ভাবে ও এগোচ্ছে সেই রকম ভাবেই ওর জীবনের এই রেজাল্টটা পাবে। কি বললাম, বুঝতে পেরেছ? তাই এটা নিয়ে এবার তুমি বুঝতেই পারবে যে ও ১৭তে কিরকম কি করেছে, সেই অনুসারে অ্যাপ্রক্সিমেট এই রেজাল্ট পাবে। কিন্তু মা, গ্রহযোগ যখন বিশ্লেষণ করেছিলাম দেখেইছিলে যে কালসর্প আংশিক, মাঙ্গলিক যোগ, বীজ যোগ আছে, তো এই যোগগুলো কিন্তু ওকে সাফল্যের ক্ষেত্রে কি বলেছিলাম, উঁচুতে ওঠার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। তাহলে ওর অনুসারে কিন্তু রেজাল্ট ও পুরোটা অ্যাচিভ করতে পারবে না। হ্যাঁ মা, তো এই জায়গাগুলোর কি প্রতিকার কখনো করিয়েছো? যদি কোনোদিনও মনে হয় ওর উঁচু জায়গায় ওঠার ক্ষেত্রে পুরোটা বাধা সৃষ্টি হয়ে গেছে আর সেভাবে পারছে না, তখন আমার কথাটা মনে করো যে অশোক মহারাজ বলেছিল ওর উঁচুতে ওঠার ক্ষেত্রে সাফল্যের ক্ষেত্রে বাধা আছে, তখন উপযুক্ত যাকে মনে হবে যে এই সেই সময় সেই মানুষটা উপযুক্ত ওর ক্রিয়ার জন্য, তার কাছ থেকে ক্রিয়া করিয়ে নেবে। অবশ্যই গ্রহদোষগুলোর খণ্ডন, গ্রহ শান্তিকরণ, গ্রহ ব্যাধিনাশকরণ, গ্রহ পুষ্টিকরণ ক্রিয়া অবশ্যই করিয়ে নেবে। ঠিক আছে মা? আর মহারাজের কাছে আসতে হলে যেটা করতে হবে, অবশ্যই ফোন করে আপনাকে জানাতে হবে আমি এই কাজ করাতে চাই, বিচারের জন্য নয়। সেটার জন্য তো বলে দিলাম যে যখন তুমি মনে করবে যে ওর ওঠার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়ে গেছে, তখন তার মানে তুমি জেনে গেছো যে ও সাফল্য পাচ্ছে না, আমার সাফল্যটা দরকার। আমি তো বিশ্লেষণ করে দিলাম, এবার যখন তার এরকম ভাবে আমি তখন তাকে বলেছি কোনো ভালো কারুর কাছে গিয়ে গ্রহদোষ খণ্ডন, গ্রহ শান্তিকরণ। ভালো নিয়ে একটা বিষয় আমি আপনাকে বলি তাহলে, এটা আমি একদম জায়গা মেনশন করে দেব যাতে কারুর মনে না হয় যে ব্যাপারটার মধ্যে গল্প আছে। মহারাজকে এই কারণে আমি বলবো যে মহারাজও জানেন, কারণ ওই রাস্তা দিয়ে মহারাজও যাতায়াত করেন। খাসির মাংস সব জায়গায় ৬০০ টাকা কেজি, একটা জায়গায় ৩৫০ টাকা কেজি পাওয়া যায়, একদম পাওয়া যায়। আছে যেটা হচ্ছে খর্দা, বিটি রোড দিয়ে খর্দা পার হওয়ার জায়গার নাম বলতে নেই, মানে ওই সিধে সিধে রাস্তায়। আমি একদম জায়গাও উল্লেখ করে দিলাম। তাহলে এইবার আপনারা বলুন তো, সেটাও কি খাসির মাংস? ঝোলানো আছে খাসির মাংস, ঠিক ৩৫০র মাংস আর ৬০০র মাংস যেমন এক হবে না, একদম ঠিক একই জিনিস। এই ব্ল্যাক ম্যাজিক যে কাজে বসতে হয় তার জন্য যে খরচা হয় তার রেজাল্ট, আর এমনি ভাবে ব্ল্যাক ম্যাজিক নাম করে তার রেজাল্ট তো এক হবে না। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, যে ব্যাপটা বলে যে ব্ল্যাক ম্যাজিক আমি জানি তাকে বলবে আমাকে এই ক্রিয়াটা করে দেখাও, যে বলে যে আমি ব্ল্যাক ম্যাজিক জানি তাকে বলবে এই ক্রিয়া করো, দেখি কত বুকের পাটায় দম আছে, কত সৎসাহস আছে তুমি তান্ত্রিক, এবং এর সঙ্গে একটা চালান হয়, সেই চালানের হিসেবটা আমাকে দেওয়া হবে। কেউ যদি এই ক্রিয়া করে তার একটা চালান হয়, সেই চালানের হিসেব আমাকে দেবে, তার কারণের হিসেবটাও করতে হয়, সেই চালানটা দিতে হয়, আমি দেখে নেবো যে কে কত বড় তান্ত্রিক হয়েছে।
আজকে সবাই যেরকম ইচ্ছা ব্ল্যাক ম্যাজিক লিখে দেয়। ব্ল্যাক ম্যাজিকের সব থেকে শক্তিশালী ক্রিয়া হচ্ছে এই চৌসার ক্রিয়া। ব্ল্যাক ম্যাজিকের আরো একটি শক্তিশালী ক্রিয়া হচ্ছে খণ্ডন ক্রিয়া। ব্ল্যাক ম্যাজিকের আরো একটি শক্তিশালী ক্রিয়া হচ্ছে শমশান আহার ক্রিয়া, যে ক্রিয়াগুলোর মধ্যে শোল মাছ পোড়া থাকে, সেই ক্রিয়ার মধ্যে খাসির মাংস থাকে, এই জিনিসগুলো প্রধান হয়। আরো কিছু জিনিস আছে, সব বললে তো আবার একই ব্যাপার হয়ে গেল, জেনে গেল। এরকম জিনিস কিছু আছে যেখানে শমশানে গিয়ে আহার প্রদান করতে হয়, একটি দেবীর নাম উল্লেখ করতে হয়। এই শমশানে ভূত প্রেতেদের সঙ্গে সেই দেবী কিন্তু দেবী দুর্গার একটি রূপের প্রয়োগ করতে হয়, সেটা দেখবো খানে কে তোমাদেরকে বলে, কেউ বলতে পারে কিনা, তবু আমি বলে দিচ্ছি, দেবী কাল রাত্রির নাম উল্লেখ করতে হয়। দেবী কাল রাত্রির নাম সেখানে উল্লেখ করতে হয় এবং তার সঙ্গে ভূত পেতেদের একটি নাম উল্লেখ করতে হয়। এটা হলো ব্ল্যাক ম্যাজিক, যে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ সাকসেস তোমায় দেবেই দেবে। যে ব্ল্যাক ম্যাজিকে চিতার যজ্ঞ যেরকম থাকবে সেরকম শিবাভোগ ভূত ভোগ সেটাও থাকবে, সেরকম এই চিতাতে চিতা জাগরণ ক্রিয়াও থাকবে। এত সহজ নয় ব্ল্যাক ম্যাজিককে প্রয়োগ করে সাফল্য আনা। বংশ পরম্পরায় ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করে আসছি, তাই সেই রেজাল্টটা আমি দিতে পারছি। হ্যালো, 100% মানুষ সেই সাকসেসটা পাচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? বাগুইর থেকে। কার বিষয়ে জানবেন? আমার ছেলের বিষয়ে। ছেলের নাম আর ডেট অফ বার্থ? ছেলের নাম মনোজিৎ অধিকারী। ডেট অফ বার্থ? 12 জুলাই 2005। 12 জুলাই 2005, তাই তো? হ্যাঁ। কটার সময় জন্ম? ভোর 5:30। ভোর 5:30। জন্মস্থান? কুচবিহার। কুচবিহার। মঙ্গলবার হচ্ছে ওর জন্মবার, তাই তো? হ্যাঁ। সিংহ রাশি কর্কট লগ্নের পূর্ব ফাল্গুনী নক্ষত্রে ষষ্ঠীর শুক্লপক্ষ তিথিতে তোমার সন্তানের জন্ম হয়েছিল, তার গণ হচ্ছে নরগণ। দিন হিসেবে শনিবার এবং মাস হিসেবে জ্যৈষ্ঠ মাস তোমার সন্তানের জন্য কিন্তু শুভ নয়। এখানে আমরা দুটি যোগ দেখতে পাচ্ছি, পূর্ণ কাল সর্প যোগ, অঙ্গারাত্মক যোগ, গুরুচণ্ডাল যোগ এবং বিষ যোগ। পূর্ণ কাল সর্প যোগ সব সময় মানুষকে কিন্তু 50%-এর উপরে সাকসেস আনতে দেয় না, এবং শেষ বেলায় অ্যাচিভ করার ক্ষেত্রে, শেষ অ্যাচিভ অর্থাৎ শেষ হাসিটা হাসার ক্ষেত্রে গিয়ে বাধার সৃষ্টি করে। দুই, এখানে মঙ্গল এবং বৃহস্পতি দুটোই কিন্তু ক্ষতিকারক অবস্থায় বসে আছে, দুটোই ড্যামেজ অবস্থায় বসে আছে। তো ড্যামেজ অবস্থায় বসে থাকা মানেই কিন্তু সেই মানুষটার ক্ষেত্রে এমন কিছু করবে যেখানে গুরুজনদের সঙ্গে মতের বিরোধ দেখা দেবে, গুরুজনদের সম্মানহানি হতে পারে, স্বাস্থ্যহানি হতে পারে, আর তার পাওনা ভাগ্যে বাধা সৃষ্টি হতে পারে। অর্থাৎ যে জিনিসটা সে পেতে চাইছে সেটা পূর্ণ মাত্রায় পেয়ে ওঠে না। মঙ্গলে রাহুর সঙ্গে থাকার ক্ষেত্রে একই কেস, তার বৃহৎ ধরনের রক্তপাত হতে পারে, অপারেশন হতে পারে, শত্রু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়া এবং বিভিন্ন উপায়ে শত্রু দ্বারা হানি ঘটার সম্ভাবনা পূর্ণ মাত্রায় থাকে। শুক্র শনির সঙ্গে রয়েছে, এর কিন্তু একাধিক ব্যাধির মধ্যে কিছুটা নার্ভের সমস্যা আসার সম্ভাবনা, যেরকম নার্ভের প্রবলেম, থাইরয়েড, সুগার, স্পন্ডেলাইটিস, সিস্ট, টিউমার, হরমোনাল প্রবলেম, এ তো ছোট এখনো, তবু নার্ভের প্রবলেম আসার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকবে। রাগ জেদ যত দিন যাবে তত বৃদ্ধি পাবে, আর তার সাথে সাথে সম্পর্কের জায়গার মধ্যে একটা দূরত্বের ভাব সৃষ্টি হবে। কি জানতে চাইছো বলো? এবার আমাকে বলো, যেহেতু এ মঙ্গল বৃহস্পতি বুধ শুক্র খুবই খারাপ অবস্থায় আছে, তো সীমাত অবস্থায় আমার প্রথম বলতে হয় এ মানুষটার অঙ্কের বিষয় নিয়ে কিরকম পড়াশোনা করছে? হ্যালো, অঙ্কে কাঁচা না পাকা কোনটা? অঙ্ক বিষয়ে, অঙ্কে কাঁচা, অঙ্ক বিষয়ে বলেই দিলে মহারাজ, এই প্রশ্নটাই বারবার আপনাকে করছে, অঙ্ক নিয়ে সমস্যা হচ্ছে, তাই তো? আচ্ছা, এবার আমাকে বলো তোর রাগ এবং জেদটা কিরকম অবস্থায় আছে? রাগ জগরণে তখন চন্ডালের মতো হয়ে যায়,
এবং জেদ ধরে বসে থাকে? হ্যাঁ আচ্ছা, কিছু কিছু এবং আর একটা জিনিস বলো তো, কিছু কিছু সময় তার ব্যবহার তোমাদের মনে খুব কষ্ট দেয়? আমি কিন্তু এই জায়গাগুলো সব উল্লেখ করেছিলাম, বুঝতে পেরেছিলে কি? জানি আমি কিন্তু সব এগুলোর উল্লেখ করে গেছিলাম, সেই জন্য ভেঙে ভেঙে, যেহেতু তুমি ওদিক দিয়ে উত্তর দিলে না, আমি তাই ভাবলাম যে আমার বিচার কি আবার ওলট পালট হলো, তাই আমি তোমাকে ভেঙে ভেঙে জিজ্ঞেস করলাম এই ক্ষেত্রগুলো। ওর কিন্তু বিদ্যার ক্ষেত্রে পূর্ণ মাত্রায় সমস্যা আছে, এক হয়ে গেল। দ্বিতীয়, কাল সর্পযোগ, এখানে শুধু কাল সর্পযোগ নয়, বলো গ্রহ দোষগুলোর প্রতিকার দরকার। এখানে ওর যেরকম দোষ আছে, তাহলে গ্রহ দোষ খণ্ডন, কিছু জায়গায় গ্রহ অপুষ্টিতে ভুগছে, তাই গ্রহ পুষ্টিকরণ ক্রিয়া, কিছু জায়গায় গ্রহ ব্যাধিনাশ অবস্থায়, ব্যাধিগ্রস্ত অবস্থায় আছে, তাই ব্যাধিনাশ ক্রিয়া এগুলো করতে হবে। এবং কিছু জায়গায় রবি ওর দ্বাদশপতি অর্থাৎ ব্যয়পতি, তোমার সঙ্গে কিন্তু একটু রাগারাগি বেশি থাকবে। তাই হয় তো? হ্যাঁ তাই হয়, তাই তো? আমাকে দেখতেই পারে না। আপনাকে দেখতেই পারে না। আচ্ছা, না এই জায়গাগুলো সবই ঠিক হয়ে যাবে। আচ্ছা, এগুলোর কি কোনো রকম ভাবে কোনো প্রতিকার করিয়েছো কখনো? না না, করাইনি। যদি মনে হয় যে তোমার সন্তানের এই যে সমস্যা, তুমি তো সমস্যাগুলো জানোই, যে দেখো ও রেগে যায় প্রচন্ড চণ্ডালের মতন, ওর অঙ্কটা ভালো না, পড়াশোনার ক্ষেত্রে সমস্যা, ওর ব্যবহারটা কিছুটা রূঢ় হয়ে যাচ্ছে, এগুলো তো সব তোমার জানা, তাই কি না? তো এই জায়গাগুলোর যদি কখনো মনে হয় প্রতিকার করাবে, অবশ্যই প্রতিকার করিয়ে নিও। যেখানেই প্রতিকার করাও না কেন, আমি যে ক্রিয়াগুলো বলছি সেগুলো করিয়ে নেবে, গ্রহদোষ খণ্ডন, গ্রহ ব্যাধিনাশকরণ, গ্রহ পুষ্টিকরণ, এই জায়গাগুলো যেরকম করিয়ে নেবে, সঙ্গে সঙ্গে তার সঙ্গে কি করবে, প্রত্যেকটা কাজে উপস্থিত থাকবে, অবাধ্য সন্তান বাধ্যকরণ ক্রিয়া করাবে, এবং খণ্ডন ক্রিয়া, সংকল্পযোগ্য, চৌসার ক্রিয়া, মহাযজ্ঞ, বিশেষ যজ্ঞ, তারপর কবজ, ডামরির ক্রিয়া, ডামরির চালান, শ্মশানযজ্ঞ, শ্মশানযজ্ঞের চালান, উতারা ক্রিয়া, দুর্ভাগ্যনাশ ক্রিয়া, এই ক্রিয়াগুলো যখন কন্টিনিউ করতে থাকবে, তখন রেজাল্ট 100% তুমি পাবেই পাবে। যত সমস্যায় থাকুক, যদি কন্টিনিউ এই কাজগুলো করে যেতে পারো, তাহলে তোমার সন্তান সঠিক পথে চলবে এবং সঠিকভাবে চলবে। বুঝতে পেরেছো? এই জায়গাগুলোর প্রতিকার করিয়ে নাও। এবার আপনি টিভির কাছে চলে যান, আমি যেটা বলছি খুব মন দিয়ে শুনে নিন। তার জন্যে যেটা করতে হবে, দেখুন টিভি স্ক্রিনে মোবাইল নাম্বার রয়েছে 9831734253, এবং আরও একটি নাম্বার 9903434493। এই নাম্বারে এই মুহূর্তে আপনাকে ফোন করতে হবে, করে জানাতে হবে যে আমার এই সমস্যা, আমি এটার কাজ করাতে চাই বলে আপনি বুকিং করে অবশ্যই যোগাযোগ করুন। কারণ ফলহারিণীটাকে কাজে লাগান, যেটাতে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। কেন সেই ব্যাখ্যাটা মহারাজ দিয়ে দেবে। ফলহারিণী অমাবস্যা তিথি মাথায় রাখতে হবে। আমি নতুন ভক্তদের উদ্দেশ্যে বলছি, যারা পুরনো ভক্ত তাদের উদ্দেশ্যেও বলছি, ফলহারিণী আর কৌশিকী অমাবস্যা হচ্ছে ব্যাকলগ ক্লিয়ার করার অমাবস্যা। অর্থাৎ গত বছর ফলহারিণীতে আহুতি প্রদান করেছিলে যারা, তাদের এবছর কিন্তু ফলহারিণীতে আহুতি প্রদান করতেই হবে, এটা মাস্ট, নিয়মের মধ্যে চলে। তার কারণ যারা যারা রেজাল্ট পেয়েছো তাদের ফলটাকে সমর্পিত করতে হয়, তারপরে ফল আহার করতে, মানে ফলকে আহার, ওই ফলটা আহার করতে পারবে। দ্বিতীয়, কৌশিকী অমাবস্যাও যায় যারা যারা আমার সঙ্গে গেছিলে, মনে আছে যে গাছের মধ্যে গিট বাঁধা একটা সংকল্প ক্রিয়া হয়েছিল, তাই সেই গিটটাকে আবার বাঁধা বা সেই গিটটাকে খোলা, সেই ক্রিয়াটা করতে হয়, এবং সেখানে বলা হয় যে আমরা আবার আসব, এই ক্রিয়াটা বলা আছে। তাই যারা যারা গতবার গেছিলে কৌশিকী অমাবস্যা, তাদেরও এবছর যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। যারা যারা ফল আনিতে গত বছর ক্রিয়া করিয়েছিলে আহার, মানে ফল প্রদান করেছিলে, এবছরও তাদের ফল প্রদান করার প্রয়োজনীয়তা আছে। এটা তো গেল পুরনো, যারা এসছো তারা জানো সব ধরনের নিয়ম, যারা নতুন আসতে চাইছো তাদের ক্ষেত্রে বলি, এই যে তন্ত্র ক্রিয়াগুলো, যে খণ্ডন ক্রিয়া, সংকল্পযজ্ঞ, চৌসার ক্রিয়া, মহাযজ্ঞ, এই যে ক্রিয়াগুলো, এই ক্রিয়াগুলো যেরকম হচ্ছে তা তো হতে থাকবেই, তার সঙ্গে এই ফলটা প্রদান করতে হবে। এই ফলটা কোনটা? যে ফল সব থেকে তোমার প্রিয় ফল, এবং সেটি সরস হওয়া চাই, অন্তত অশোক মহারাজের কাছে সরস হওয়া চাই, তার কারণ কাজের সাফল্যটা দিতে হবে। তোমার প্রিয় সরস ফলটা, সেই ফলটাকে আহুতি প্রদান করতে হয় যজ্ঞের মধ্যে। যজ্ঞের মধ্যে আহুতি দিতে হয়,
সেই ফলটাই তুমি এক বছর খাবে না, সামনের বছর আহুতি প্রদান করে বা সামনের বছর ফল দিয়ে সেই ফলটাকে আহার প্রদান করবে, মানে আহার করবে। এই যে ফল প্রদান করা, সেটা কিসের জন্য? ফল লাভের জন্য। গত বছর যারা ফল লাভের আশায় দিয়েছেন তারা এবছর ফল পেয়েছে, তাই সেই ফলটাকে তারা আবার প্রদান করবে। তো এই এই ফলহারিণী অমাবস্যা তিথি হচ্ছে সেই শক্তিশালী অমাবস্যা তিথি, যে তিথিতে তন্ত্রের যদি প্রয়োগ করা যায় বলবো, ব্ল্যাক ম্যাজিকের যদি প্রয়োগ করতে পারো তোমার জীবনে অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে, তাহলে রেজাল্ট 100% তুমি পাবেই পাবে। মহারাজ কদিনে রেজাল্ট পাবো? দয়া করে বলবে না, এটা আমি পছন্দ করি না। ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখো, ডামরির ওপরে বিশ্বাস রাখো, অদৃশ্য শক্তির ওপরে বিশ্বাস রাখো, ব্ল্যাক ম্যাজিকের ওপরে বিশ্বাস রাখো। যতক্ষণ না তুমি রেজাল্ট পাচ্ছ এবং সেটা তোমার মুখে শুনতে পাচ্ছি, ততক্ষণ অবধি দায়িত্ব আমার তোমাকে পূর্ণ মাত্রায় রেজাল্ট দেওয়ার। যে কাজ আমি ধরবো সে কাজের রেজাল্ট 100% দেবই দেব। সময় তো একদম শেষ, বিদায় নিতেই হবে। মহারাজকে বিদায় জানাবো, বিদায় জানাবো আপনাদেরও। বুকিং নাম্বার খোলা আছে, ফোন করে বুকিং করে যোগাযোগ করুন। নমস্কার মহারাজ। মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক। জয় মা, জয় মা রক্ষিণী।